নমস্কার বন্ধুরা, আরো একটি বিরাট বড় সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি তৈরি করার জন্য দিচ্ছেন 3,48,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তো যাদের যাদের বাড়ি নেই, এছাড়াও যারা যারা ভাবছেন কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস জমা দেবেন, কোথায় ফর্ম পাবেন, কোথায় আবেদন করে ফর্মটি জমা করতে হবে, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা দেরি করবেন না, আর যারা যারা এই প্রকল্পে আবেদন করতে চান তো অবশ্যই এই ভিডিওটি বিস্তারিত একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে কীভাবে আপনারা 3,48,000 টাকা পেয়ে যাবেন। তো বলা হচ্ছে রাজ্যের একজন মানুষকেও যাতে খোলা আকাশের নিচে রাত কাটাতে না হয়, সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন সারা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়িত করতে সমাজের গরিব ও খেটে খাওয়া মানুষদের অর্থাৎ নিম্ন আয়ের মানুষদের বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা দিচ্ছেন মমতা ব্যানার্জি। তো বলা হচ্ছে কেন্দ্রের হাউসিং ফর অল প্রকল্প বাংলায় পরিচিত বাংলার বাড়ি প্রকল্প হিসাবে কেন্দ্রের গাইডলাইন মেনে সততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কাজ যথাযথভাবেই রূপায়ণ করে চলেছে। এই কারণেই পশ্চিমবঙ্গকে কুর্নিশ জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রের পুর ও নগর উন্নয়ন মন্ত্রক প্রশংসার পাশাপাশি ফের নতুন বাড়ি নির্মাণেরও ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্যকে। বাংলার বাড়ি প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, তাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানেরও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো কীভাবেই টাকা পাবেন? তো বলা হচ্ছে প্রথম ধাপে দেওয়া হবে 1,00,000 টাকা লিন্টন পর্যন্ত ঢালাই করার জন্য, দ্বিতীয় ধাপে দেওয়া হবে 1,00,000 টাকা ছাদ ঢালাইয়ের জন্য, আর তৃতীয় ধাপে দেওয়া হবে 50,000 টাকা, চতুর্থ ধাপে দেওয়া হবে 40,000 টাকা প্লাস্টার ও স্যানিটাইজেশন করার জন্য, এবং অবশিষ্ট 58,000 টাকা পাওয়ার আগে ঘরে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে ধাপে ধাপে টাকাটা দেওয়া হবে, তা আপনাদের আমি পুরো ইনফরমেশান দিয়ে দিলাম। তো বলা হচ্ছে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, 2 টাকা কেজি চাল, গমের সঙ্গে কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী আর সবুজ সাথীর মতো একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সফল রূপায়ণের পর এবার দুস্থ গরিব মানুষের জন্য এই মাথার ছাদের নতুন সংস্থান করেছেন রাজ্যের সরকার। তো এবার দেখে নিব কারা কারা আবেদন করতে পারবেন। তো বলা হচ্ছে যে পরিবারের কর্তৃক মহিলা অথবা অন্যত্বভাবে সক্ষম প্রতিবন্ধী ব্যক্তি আছে এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল ও মাসে 10,000 টাকার মধ্যে আয়, তারা এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তফসিলি জাতি উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায় ও জেনারেল মানুষরাও মোট জনসংখ্যার আনুপাতিক ভাগারে এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুরা এবারে দেখে নেব যে কোথায় আবেদন করবেন। তো বলা হচ্ছে স্থানীয় পৌরসভায় আপনাদের যোগাযোগ করতে হবে, আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, ব্লক অফিস যেটা আপনাদের নিকটবর্তী অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে। সব সেখান থেকে আপনাকে আরও ডিটেলস সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এবং এর ফর্ম দিয়ে দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করে জমা করলেই আপনি এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।